ফাইনালি আমরা এসে গেছি নৈনিতাল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম নয়ডা থেকে আমরা চার বন্ধু মিলে বেরিয়ে পড়েছি উত্তরাখণ্ডের নৈনিতালের উদ্দেশ্যে। শহরের ব্যস্ততম রাস্তা ছেড়ে আমরা চলে এসেছিলাম পাহাড়ে, তার সাথে হচ্ছিল বৃষ্টি, কখনো মেঘ কখনো বৃষ্টি। দেখতে দেখতে আমরা আমাদের জার্নি প্রায় 6 থেকে 6.5 ঘন্টায় কমপ্লিট করেছিলাম। আর নৈনিতালে পৌঁছে আমরা কি করেছিলাম, কোন হোটেলে থেকেছিলাম, সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো সাথে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। বাকি এখানে পার্কিং রয়েছে, এখানে পার্কিং করেছে পীযূষ। এখন আমরা হেঁটে হেঁটেই যাব এই সামনে হোটেলগুলো দেখতে। আর আমি জানি না আজকে না আমি কথায় কথায় শুধু বলছি বাকি যাই নাকি ওটা কিভাবে এই বাকি কথাটা আসছে। বাকি এখন আমরা যাই গিয়ে হোটেলটা বুক করি। নয়নাদেবী টেম্পলের সামনে পার্কিং রয়েছে, তো সেখানেই আমরা গাড়িটা পার্ক করেছিলাম। 118 টাকা লেগেছিল যখন পার্ক করেছি, ওই 12:30-1 নাগাদ। আমরা পরের দিন 10টা অবধি ছিল। তো আমরা একটু পার্কিং আছে এরকম হোটেলই খুঁজছিলাম, যাতে বারবার গাড়িটা নিয়ে আসতে না হয়। তো আমাদের হোটেল খুঁজতে কিন্তু প্রচুর টাইম লেগে গেছিল, মধ্যেখানে আমরা একটু লাঞ্চও করে নিয়েছিলাম। লাঞ্চের পরেও অনেকগুলো হোটেল দেখার পর ফাইনালি আমাদের একটা হোটেল পছন্দ হয়েছে, আর সেটার ব্যালকনির ভিউটা ঠিক এইরকম, অসাধারণ সুন্দর লাগছিল। মানে চোখে না দেখলে বোধ হয় তোমাদেরকে বোঝাতে পারবো না। আমাদের হোটেল ছিল হোটেল মহারাজা, আর এটা হচ্ছে 32 নাম্বার রুম। 32 এর মধ্যে 33ও রয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি চলো। এটা একটা রুম, এটার সাথে একটা ওয়াশরুমও রয়েছে অ্যাটাচ। এই যে ওয়াশরুমটা, আপনার রুমে যান প্লিজ। এইটা হচ্ছে আমাদের রুম, যথেষ্ট বেশি জায়গা আমাদের, আমরা বড়, তাই আমরা বড় রুম নিয়েছি বাবা। এখানে একটা এক্সট্রা বসার জায়গা আছে। এই যে টিভি, এখানটা ওয়াশরুম, পর্যবেক্ষণ চলছে। দাদা একটু সাইড দিয়ে ওয়াশরুমটা আমি দেখাতে পারি। এই যে ওয়াশরুম, আর এই ঘরের সব থেকে মেন যাকে বলে USP হচ্ছে এই বারান্দাটা। হোটেলে ঢুকেই যে ভিউটা দেখেছিলাম সেটা একরকম সুন্দর ছিল, এটা আরেক ধরনের সুন্দর। সব জায়গায় লাইট জ্বলছে, জাস্ট 1 ঘন্টার ডিফারেন্সে দেখো কি সুন্দর, মানে অপূর্ব লাগছে দেখতে। খুব উলট পালট ভাবে আজকের দিনটা একটু গুবলেট হয়ে গেছে, মানে বৃষ্টির জন্য স্পেশালি হয়েছে। এখন একটুখানি বৃষ্টিটা কমেছে, আর তারপরে যেহেতু আমরা হোটেলটা বুক করিনি, আর আজকে হচ্ছে স্যাটারডে, সবচেয়ে ভুল আমাদের স্যাটারডে, মানে সাডেন প্ল্যানটাও যদি সানডে করতাম তাও মনে হয় এতটা চাপ হতো না। স্যাটারডে বলেই আমরা কোনো হোটেলই পাচ্ছিলাম না, প্রচুর হোটেল খুঁজেছে সবাই মিলেই খুঁজেছি। তারপরে তো আমরা একটা জায়গায় গিয়ে বসে পড়েছি, আর শরীর দিচ্ছে না সেই ভোরবেলা বেরিয়েছি। তো তারপরে আমরা প্রচুর হোটেল দেখার পর, খোঁজার পর কোনোটা মানে অ্যাভেলেবেল থাকলে আমাদের পছন্দ হচ্ছে না। তো যাই হোক, এখন তো হোটেলটা পেলাম, তোমাদেরকে হোম ট্যুর দিয়েও দিলাম, হোম ট্যুর না সরি রুম ট্যুর। আমাদের তো খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমি ডিটেলস দিয়ে দেবো। এখন আমরা মল রোডের দিকে যাচ্ছি, অনেকটাই দেরি হয়ে গেছে, কোনো রকমে রেডি হয়ে যাচ্ছি, একটু ভালোভাবে দুজনে সাজবো, ফটো তুলবো। সে যে কি হবে, বৃষ্টি তো ওপর থেকে এক্ষুনি বৃষ্টি নামবে, আর তিয়া সারা ছাতাটা কোনোভাবে খুঁজে পাচ্ছে না, তো ওই জন্য ওরা ছাতা আনেনি। তো এখানে এখন ওরা আবার ছাতা কিনবে, আমরা নিয়ে এসেছি ছাতা। তো চলো এখন মল রোডের দিকে যাই, আর আমরা মল রোড থেকে না অনেকটাই দূরে রয়েছি, তো মল রোড যেতে আমাদের মানে হেঁটে হেঁটে মনে হয় 10-15 মিনিট লেগে যাবে। হ্যাঁ, আর যেহেতু রাস্তা এরকম, এই যে পুরো ভেজা স্লিপারি একটু, তো আরামসে যেতে হবে, কারণ আমার তো একটু ভয় লাগে আমার হাত ভাঙার পর থেকে রাস্তাঘাটে হাঁটতে। তো চলো গিয়ে সবার আগে একটু মোমো খাবো।
আমি আর তিয়াশা প্ল্যান করছি যে এখন আমরা কী কী খাবো। অ্যাকচুয়ালি দেরি তো আমাদের অনেকটাই হয়ে গেছে, 7:30 বাজে, সেই সকালে এসেও এভাবে কীভাবে লেট হয়ে গেল হোটেলের জন্যে। সত্যি বৃষ্টিটা একটুখানি থেমেছে, এখন আমরা একটু সুইটকর্নও খেতে পারি। চা খেয়ে বেরিয়েছি হোটেল থেকে, তো সুইটকর্নও খেতে পারি, মোমো তো খাবোই, আরও অনেক কিছু খাবো। এক্সাইটেড লাগছে আমার এখন, মল রোডটা আমার খুব ভালো লাগে, যে কোনো জায়গার মল রোডটা খুব হ্যাপেনিং হয়। বাট আমরা অনেকটাই দূরে নিয়ে নিয়েছি ঘরটা, পুরো সিমলার মতো হয়েছে। সিমলা থেকেও যেমন আমাদের হোটেলটা অনেকটা দূরে ছিল, প্রায় 15-20 মিনিট লেগে যেত, এখনও তাই আমি লিটারেলি হাঁপাচ্ছি। আর চলো, অভিষেক আর পীযূষ মিলে একটা ভালো হোটেল কিন্তু আমাদের নিয়ে গেছে। থ্যাংক ইউ। মোমো খেয়ে আমরা একটু মল রোডটা এক্সপ্লোর করছিলাম। স্যাটারডে ছিল ঠিকই, কিন্তু বৃষ্টির জন্য কিন্তু ভিড়টা একটু কমই ছিল। টুকটাক জিনিসপত্র কিনেছি, খুব একটা বেশি কিছু কিনিনি, ওই গ্লাভস, টোল, তিয়াশারা নিয়েছে, আমরা ম্যাগনেট নিয়েছি, এগুলোই। আর এইটা দেখো ভীষণ কিউট লেগেছিল, বাট আমরা কেউই কিনিনি, কিউটই লেগেছিল কিন্তু কিনিনি, কারণ আমাদের পেয়ে গেছিলো খিদে। আর তারপরে টুকটাক একটু এক্সপ্লোর করে আমরা একটা রেস্টুরেন্টে গেছিলাম, এম্বাসি বলে, জাস্ট দারুণ ছিল খাবারগুলো রেস্টুরেন্টটা। তো খাবার খেয়ে তারপরে আমরা হোটেলে যাবো। মানে আমাদের সবার থেকে পীযূষ একটু বেশি আর কি, মানে ক্লান্ত হয়ে গেছে, খুব স্বাভাবিক, ওই গাড়িটা চালিয়েছে, ও একটুও ঘুমায়নি, আবার রাত জেগে অফিস করেছে, তো ওরই প্রেশারটা পড়েছে। তো তাড়াতাড়ি আমরা শুয়ে পড়বো, তারপরে কালকে সকালে তো সারাদিন ঘোরাঘুরি করবো। খেয়ে দিয়ে আমরা বাড়ি চলে এলাম। আজকে মোটামুটি ওই আমরা যে এখান থেকে মল রোড অবধি গেলাম, যে নামলাম, সেই রাস্তাটা আমরা গাড়িতে এসেছি, কারণ আজকে সারাদিনটা সত্যি এত ধকল গেছে যে মনে হলো যে চলো গাড়িই করে নিই। তো এত অল্প রাস্তা আমরা 100 টাকা দিয়ে এসেছি, জীবনেও মনে হয় এত অল্প রাস্তা 100 টাকায় আসেনি। এনিওয়েজ, আজকের দিনটা যেরমভাবেই হোক আলটিমেটলি কিন্তু খুব ভালোই গেছে। একটু হোটেল নিয়ে আমাদের একটু প্রবলেম হলো, মানে একটু টাইম লেগে গেলো হোটেল বুক হতে, মানে চয়েসেবল হোটেল বুক হতে আর কি। তো ওভারঅল কিন্তু দিনটা ভালোই ছিল, আমরা রিল্যাক্স করতে এসেছি, আমরা রিল্যাক্সই করেছি, আর খাওয়া দাওয়াটা লাস্টে খুব ভালো ছিল, সবচেয়ে বড় কথা। তো সেই জন্যেই আজকের দিনটা একদম মানে খুবই ভালো গেল। তো তোমাদের সাথে আবার কালকে দেখা হচ্ছে। তো ডে টুটা এরমভাবে এক্সাইটমেন্ট দিয়ে স্টার্ট করছি ঠিকই, কিন্তু একটু আগে আমাদের মন সত্যিই খুব খারাপ ছিল। আমাকে যদি কেউ সুইসাইড করতেও বলে তাও আমি এখানে আসব। সুইসাইড পয়েন্ট, লাভার্স পয়েন্ট থেকে শুরু করে পাহাড়ি রাস্তা, সুন্দর নৈনি লেকে বোটিং করা, সবটাই তোমাদের সাথে পরের ভিডিওতে আমি শেয়ার করব। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, তোমরা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে।